দুর্ঘটনা ২৪ ঘন্টা পেরিয়ে গেছে এবং তারপর সেই দুর্ঘটনাগ্রস্ত ট্রাক থেকে উদ্ধার হলো এবার ট্রাক চালকের দেহ। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার পাঁচবেরিয়া এলাকায়। জানা যায়, সোমবার ভোর রাতে ঘাটাল পাশকুড়া রাজ্য সড়কে দাসপুর থানার পাঁচবেরিয়া এলাকায় একটি লোহার বেমভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচবেরিয়ার খালে উল্টে যায়। ঘটনার পর দুর্ঘটনাগ্রস্ত ট্রাক থেকে খালাসিকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হলে ট্রাকের চালককে খুঁজে পাওয়া যায় না। মনে করা হচ্ছিল দুর্ঘটনার পর চম্পট দিয়েছিল সে। দুর্ঘটনার ২৪ ঘন্টা পর উদ্ধার হয় ট্রাক চালকের দেহ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ট্রাক চালকের নাম শালিন্দার রায়, বাড়ি পশ্চিম বর্ধমানের পানাগড় এলাকায়। গতকাল সকালবেলা ওই গাড়িটা যেটুকু শুনলাম পানাগড় থেকে এসেছিল, তো তিনজন ছিল, দুজন হেল্পার একজন ড্রাইভার। ড্রাইভারের ঘুম পেয়েছে মনে হচ্ছে, চালাচ্ছিল কিন্তু হেল্পার, তো কোনো কারণে গাড়ি বাঁ সাইড দিয়ে গাড়িটা উল্টে যায়। গাড়িতে লোড ছিল, ফুল লোড, ওই লোহার সরঞ্জাম ছিল। গতকাল পুলিশ ছিল, সবাই চেষ্টায় মালপত্রগুলো খালি করে অন্য গাড়িতে গেছে, কিন্তু আজ সকালবেলায় ড্রাইভারের বডিটা বেরিয়েছে। প্রায় কি ২৪ ঘন্টা পর পায়? হ্যাঁ, ২৪ ঘন্টা পর। আর বাড়ি জোরদুল বলছি, এই যে রাস্তা, এরকম কি প্রায় অ্যাক্সিডেন্ট হয়? হচ্ছে তো, তাই হচ্ছে, তাই তো। কি শুনলেন ঘটনা এখানে? অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ব্যাস এইটুকু আজকে শুনলাম। একজনের মুখে একজন চাপা হয়ে পড়েছিল,